অবশ্যই আপনাদের চোখে পড়ার মতো একটি দিক সেটি হলো, মনে করুন আপনি এই প্রকৃতির যে দৃশ্যটা আছে সেটি কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন বা দেখেন, তাহলে কিন্তু প্রকৃতির যে একটি সমাধান বা উল্লেখযোগ্য দিক আছে সেটি কিন্তু এই জায়গায় বিশেষভাবে প্রাধান্য দিচ্ছে। তার এই চারিপাশের যে বৈচিত্র্যময় যে পরিবেশটা আছে সেই পরিবেশটাকে ঘিরে যে একটি সুন্দর মুহূর্তটা আছে, সেই সুন্দর মুহূর্ত বিকেলের যে একটি অনুভূতি আছে সেই অনুভূতিটাই মূলত আপনাদেরকে দেখানোর জন্য আর কি আমাদের এই ব্লগ ভিডিওগুলো তৈরি করা, এবং সুন্দর যে পরিবেশের একটি বৈচিত্র্যের দিক আছে সে দিকগুলো আপনাদের দেখানো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই জমিগুলোতে মানে ফসলের জমিগুলোতে কিন্তু সুন্দরভাবে বাহারে যে ফুল ফুল ফুলের আনাগোনা চলছে, এবং এই সাইডে যে আমাদের এই জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানে পানি সরতে অনেকটাই লেট হয়েছে, সে কারণে কিন্তু মূলত এই জমিগুলো এত মানে সরিষাগুলো এত ছোট ছোট। তো এইগুলো সব কিছু মিলিয়ে টোটাল অ্যাডভেঞ্চারাল যে দিকটা আপনাদের চোখে পড়ে সেটি কিন্তু সুন্দর একটি প্রকৃতির যে সাড়া ফালানোর চারিদিকটা কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই খেয়ালের উপযুক্ত একটি দিক হিসেবে নির্দেশন পায়। তো ইনশাল্লাহ এই সব কিছু মিলিয়ে যে আপনার প্রাদুর্ভাবটা আছে সেটি কিন্তু আপনারা অবশ্যই চোখে পড়ার মতো, এবং সবুজ শ্যামলে ভরা প্রকৃতির যে আনাগোনাটা আছে সেটি কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারছেন। সব কিছু মিলিয়ে যে একটি দিক আছে সে দিকটা হলো আপনার মনে করুন যে আমাদের এই সরিষাগুলো প্রথমে আমরা উৎপাদন থেকে শুরু করে যে খরচবাদী আছে সে খরচাদি, এবং এই সরিষাগুলো সুন্দর সবুজ শ্যামল ছিল প্রথমে, তারপরে কিন্তু এগুলো আপনি মনে করুন যে এগুলোর মধ্যে আপনার জমিতে মানে সার প্রয়োগ কীটনাশক থেকে শুরু করে যাবতীয় জিনিসপাতিগুলো আছে সেগুলো দিয়ে মূলত আমাদের এই সরিষার জমি সরিষার ফুল এবং আমদানি করতে যা কিছু দরকার সব কিছুই কিন্তু কৃষকের উৎপাদন বা উৎপাদনে ব্যয় করতে হয়, এবং সব শেষে যখন কৃষক এই জমিতে মানে এই ধান বলুন সরিষা বলুন এইগুলো যখন বিক্রি করে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা যে সম্মুখীন করে সেটা কিন্তু এখানে বিশেষ উল্লেখযোগ্য কারণে কিন্তু এই জায়গায় কিন্তু প্রকাশ পাচ্ছে। তো আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই জানিয়ে দেবেন কোন কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছেন, এবং সুন্দর যে মুহূর্ত আছে সেগুলো কীভাবে কী করবেন, এবং আপনাদের কমেন্টের আশায় অদর আগ্রহে থাকি। ইনশাআল্লাহ সকলে কমেন্ট করবেন এবং আমাদের উৎসাহিত করবেন যে আসলে এই ভিডিওগুলো সব থেকে বেটার কি কোন দিকটা আপনারা পছন্দ করেন সেটা কিন্তু জানিয়ে দেবেন আমাদের এই ব্লগ ভিডিওতে। ইনশাআল্লাহ আপনাদের আশায় থাকবো এবং আমাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমরা যেন এর থেকে ভালো ভালো মুহূর্ত এবং এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য যেন আমরা উপস্থিত করতে পারি। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের অনুপ্রেরিত পেলে আমরা কিন্তু এর থেকে ভালো ভালো ব্লগ ভিডিও কিন্তু আমরা উপস্থিত করতে পারবো। ইনশাল্লাহ সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া ও আশীর্বাদে আমরা কিন্তু অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হবেন ইনশাআল্লাহ।